হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমার কলেজে ফেস্ট আছে, ফেস্টে আসছে ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন ঋষি সিং। তো ঋষি সিং এর প্রোগ্রাম আমি খুব এনজয় করব, তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি কন্টিনিউ করব। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা ক্লিক করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে আমি যাচ্ছি আমার কলেজ সোশ্যালে। কলেজ সোশ্যালে আজ আসছে ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন ঋষি সিং। তো ঋষি সিংয়ের গান আমি আগেও শুনছি, তো অবশ্যই ভালো, তো অবশ্যই মানে কণ্ঠ ভালো, অবশ্যই ভালো গান গায় নিঃসন্দেহে, এতে বলার কিছু নেই। তোমরা যারা আগে ঋষি সিংয়ের গান শুনেছো তারা অবশ্যই জানবে। তো ঋষি সিং আসছে কলেজ প্রোগ্রামে, এনজয় হবে, মজা হবে। তো আমি বাড়ানোর একদম ট্রেন ধরবো 2:35-এ, তো একদম রেডি হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল, একদম ফর্মাল, যেটুকু দেখতে ভালো লাগে মোটামুটি একদম ড্রেসে রেডি হয়ে গেছি। তো ট্রেন ধরার জন্য আমি এখন সাইকেল নিয়ে বেরোবো, আর ঠান্ডাও আছে তার জন্য একদম সোয়েটারও আছে হালকা। এই দেখো, এটা হচ্ছে আমার লুক, আজকের আউটফিট। চলো আর দেরি করবো না, আর ট্রেন আছে, তো ট্রেন ধরার জন্য বাড়ি থেকে বেরোবো। তো বাকি ভিডিওটা ওখানে গিয়ে কন্টিনিউ করছি, দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। এবং সভানেত্রী মাননীয় সিবি দাস সহ আমার রায় বীচ
তুমি রাখো
প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তো একদম খুব জোর নাচানাচি করেছি, একদম খুব এনজয় করেছি। আর অবশ্যই ঋষি সিং নিঃসন্দেহে খুব ভালো প্রোগ্রাম করেছে, সেটা নিয়ে বলার কিছু নেই, ঠিক আছে। আর নিচে যা অবস্থা খারাপ, সে পুরো ভিডিওটা তোমার ভিডিওটার মধ্যেই দেখতে পাবে। আর গলা একদম বসে গেছে, ঠিক আছে, তোমরা এই খারাপ বয়সের জন্য সরি। তো এবারে প্রোগ্রামে নাচটা সবই ঠিকঠাকই হয়েছে, তবে আর প্রোগ্রামটা আরও কিছুক্ষণ হলে প্রতিবারের মতো, যেটা আমার মনে হয় যে আরও কিছুক্ষণ হলে অবশ্যই ভালো লাগতো, কিন্তু শিল্পীর কথা ভাবতে হবে। তো শিল্পীর তারও একটা ক্যাপাসিটি থাকে কতক্ষণ আর গান গাইবে, কিন্তু অবশ্যই যতটুকু প্রোগ্রাম করে গেছে সেটা নিয়ে নিঃসন্দেহে কিছু বলা দরকার নেই, অবশ্যই ভালো প্রোগ্রাম করেছে। আর আমি এই অন্ধকার রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছি, কিছুই দেখা যাচ্ছে না সামনে, একদম প্যান্ট ফ্যান একদম এই দেখো ধুলো একদম হয়ে গেছে, দেখো মুখটা তাও এই জল দিয়ে একটু হালকা ধুয়েছি বলে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। এই সামনে মন্দির আছে, কালী মন্দির, জয় মা কালী। চলো, ভিডিওটা এখানে অবধি ছিল, তো এরকম আরও ভিডিও যদি দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, আর এরকম ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবো যদি ভালো লেগে থাকে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিও, বাই বাই।